ইতিবাচক ধারায় শেষ হয়েছে ঢাকার শেয়ার বাজারের লেনদেন। সার্বিক সূচক ডিসিএক্স 17 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 6285-তে। হাত বদল হয়েছে মোট 508 কোটি টাকা শেয়ারের মালিকানা। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে 141টির, কমেছে 27টির, আর অপরিবর্তিত রয়েছে 177টির দর। এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনব অ্যালায়েন্স ক্যাপিটাল অ্যাসেট ম্যানেজমেন্টের। আজকে মার্কেট পজিটিভলি ক্লোজ হয়েছে। ইন্ডেক্স 17 পয়েন্টস বেড়ে এখন দাঁড়িয়েছে 6285-তে এবং টার্নওভার ছিল প্রায় 500 কোটি টাকার মতো। আজকে অলমোস্ট 40% পার্সেন্টেজ ওয়াইজ আজকে অলমোস্ট 40% কোম্পানির প্রাইস বেড়েছে, কমেছে 8% এবং অপরিবর্তিত ছিল প্রায় 52% কোম্পানির প্রাইসে। সেক্টর ওয়াইজ আজকে ইঞ্জিনিয়ারিং সেক্টরে সবচেয়ে বেশি টার্নওভার ছিল, ফলোড বাই ফার্মাসিউটিক্যালস এবং ইন্স্যুরেন্স সেক্টর। ইন্স্যুরেন্স সেক্টরে আজকে সবচেয়ে বেশি সংখ্যক কোম্পানির প্রাইস বেড়েছে। আমরা মনে করি যে ইলেকশন শেষে মার্কেটে আবারও ইনভেস্টরদের অ্যাক্টিভিটি খুব তাড়াতাড়ি বাড়বে।